প্রিয় ছাত্র ছাত্রীরা, আবার সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ইংলিশ বাই পুলকনাথ এটাতে। আর আজকে আমি পুলকনাথ, অ্যাসিস্ট্যান্ট টিচার, পূর্ব বারাসাত আদর্শ বিদ্যাপীঠ, তোমাদেরকে শেখাবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা পার্ট, এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ অ্যান্ড ভাইস ভার্সা, অর্থাৎ এর উল্টোটা। দেখো, আমরা ট্রান্সফরমেশনের ক্ষেত্রে এর আগেও বলেছি, আবার এটা বলেই শুরু করছি। দেখো, ইংরাজি ব্যাকরণে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স খুব গুরুত্বপূর্ণ একটা আমাদের অধ্যায়, আর এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ বা এর উল্টোটা পরিবর্তন করা এর একটা মুখ্য অংশ। এই ক্ষেত্রে আমাদেরকে কিছু নিয়ম অবশ্যই অনুসরণ করতে হবে এই পরিবর্তনের জন্য, কিন্তু সেজন্য অবশ্যই তোমাকে বাক্য পরিবর্তনের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য জানতে হবে। যেমন সবসময় আমাদেরকে মনে রাখতে হবে যে এই পরিবর্তন, এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ বা এর উল্টোটা যাই হোক, সেই পরিবর্তনের ক্ষেত্রে আমরা কেবল বাক্যের গঠনগত পরিবর্তনই করতে পারি। ট্রান্সফরমেশনের সময় কিন্তু কোনো অবস্থায় এর অর্থ পরিবর্তন করা যাবে না, অর্থাৎ এক্সক্লামেটরিতে যে অর্থ থাকবে অ্যাসার্টিভে আসলেও সেই একই অর্থ থাকবে, কেবল কিছু গঠনগত পরিবর্তন করা যাবে। ওকে, এইবার আমরা দেখব কয়েকটা নিয়ম, যে নিয়মগুলো আমরা ফলো করব এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভে যাওয়ার সময়। দেখো, আমরা প্রথমেই কতগুলো সাধারণ নিয়ম আলোচনা করব, যে সাধারণ নিয়ম তোমাদেরকে সাহায্য করবে জানতে কী করে আমরা এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভে যেতে পারি বা তার উল্টোটা। সেই ব্যাপারে দেখো, বলছে এক্সক্লামেটরি সেন্টেন্সগুলোকে অ্যাসার্টিভ বা ভাইস ভার্সা পরিবর্তন করতে গেলে এক্সক্লামেটরি সেন্টেন্সের প্রথমে আবেগের মাত্রাসূচক পদগুলোকে, যেমন হোয়াট, হাউ ইত্যাদি, উপযুক্ত স্থানে নন এক্সক্লামেটরি ওয়ার্ড যথা ভেরি, গ্রেট এসব বসিয়ে পরিবর্তন করতে হয়। অর্থাৎ যে সমস্ত এক্সক্লামেটরি সেন্টেন্সে দেখব আলাদা কোনো এক্সক্লামেটরি শব্দ নেই, পুরো বাক্যটা দিয়েই এক্সক্লামেশন বোঝাচ্ছে, সেইগুলোই সাধারণত হোয়াট হাউ দিয়ে শুরু হয়। সেইগুলো, সেই হোয়াট হাউ, এই শব্দগুলোকে আমাদের অবশ্যই সরিয়ে ফেলতে হবে এবং তার বদলে উপযুক্ত নন এক্সক্লামেটরি ওয়ার্ড যেমন ভেরি বা গ্রেট আমাদেরকে বসাতে হবে। এটা হচ্ছে আমাদের নাম্বার ওয়ান মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত যেটা মনে রাখতে হবে, ট্রান্সফরমেশনের সময় আবেগসূচক বাক্যগুলোতে প্রায়শই আগে প্রেডিকেট ও পরে সাবজেক্ট থাকে, অর্থাৎ স্ট্রাকচারাল একটু উল্টো ব্যাপার আমাদের থাকে। অর্থাৎ অ্যাসার্টিভের যেমন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট, প্রেডিকেট এই ফরম্যাট থাকে, এখানে তা থাকে না, আগে প্রেডিকেট থাকে পরে সাবজেক্ট ভার্ব এই অংশগুলোকে নিয়ে যায়। ট্রান্সফরমেশনের সময় স্বভাবতই সেগুলোকেই অ্যাসার্টিভ সেন্টেন্সের স্বাভাবিক বাক্য গঠন, অর্থাৎ যখন আমরা এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভে যাব আমাদেরকে স্বাভাবিক বাক্য গঠন, অর্থাৎ আগে সাবজেক্ট বা কর্তা ও পরে ক্রিয়া, এইভাবে আমাদেরকে কিন্তু সাজিয়ে নিতে হবে। এটা একদম মাথায় রাখতে হবে। অ্যাসার্টিভে আসার সময় অ্যাসার্টিভের ফরম্যাটিংই আমাদেরকে মানতে হবে। আর রুল নাম্বার থ্রি, যেটা সাধারণ নিয়মের ক্ষেত্রে আমরা মনে রাখব, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে সাধারণত যা বিবৃত হয় এক্সক্লামেটরি সেন্টেন্সে তাই আরও আবেগ সমেত জোর দিয়ে উচ্চারিত হয়ে থাকে। এটা আমরা প্রথমেই আলোচনা করলাম যে অ্যাসার্টিভেও যা মানে এক্সক্লামেটরি সেন্টেন্সও একই মানে, শুধু অ্যাসার্টিভ সেন্টেন্সে যেটা বিবৃত হয়েছে ওটাকে একটু জোর দিয়ে, আবেগ দিয়ে আমাদেরকে কিন্তু এক্সক্লামেটরিতে আসতে হবে। এবং এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভে যাওয়ার সময়ও ওই শুধু আবেগটাই বাদ চলে যাবে এবং আবেগের সমমানে যুক্ত শব্দ কিন্তু আমাদের বসবে। ঠিক আছে, তাহলে এইবার আমরা রুলস আফটার রুলস ফলো করব কি করে এক্সক্লামেটরি সেন্টেন্সগুলোকে অ্যাসার্টিভ বা তার উল্টোটাতে পরিবর্তন করা যায়। দেখো, রুল নাম্বার ওয়ান, রুল নাম্বার ওয়ানে বলছে আমাদেরকে প্রথমেই সাবজেক্ট অ্যান্ড ভার্ব অফ এক্সক্লামেটরি সেন্টেন্স আর টু বি ইউজড অ্যাজ দ্য সাবজেক্ট অ্যান্ড ভার্ব অফ অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাট দ্য আউটসেট অফ দ্য সেন্টেন্স। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যাট দ্য আউটসেট অফ দ্য সেন্টেন্স, আগেই বললাম তোমাদেরকে। অর্থাৎ বিষয়বোধক বাক্যের কর্তা বা ক্রিয়াকে, বিষয়বোধক বাক্যে সাধারণত কর্তা ক্রিয়া কী দেখবে, পেছন দিকে আছে, কখনো এমন দেখবে নেই, ইক্লিপসড আছে, উজ্জ্বল আছে,
আর থাকলো পেছন দিকে আছে বাক্যের, সেইটাকে আমাদেরকে কি করতে হবে যখন অ্যাসার্টিভ আনবো অ্যাট দ্য আউটসেট অফ দ্য সেন্টেন্স তোমাকে কিন্তু বসাতে হবে, অর্থাৎ বাক্যের শুরুতে সাবজেক্ট ভার্ব ও তারপরে প্রেডিকেটের বাকি অংশটা বসবে। আর হাউ হোয়াট এগুলো থাকলে এগুলো পরিবর্তিত হবে ভেরি এবং গ্রেট। তা আমাদেরকে জানতে হবে, তোমরা জানো কোথায় ভেরি বসে আর কোথায় গ্রেট বসে। ভেরি ইজ জেনারেলি ইউজড বিফোর অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভ যদি থাকে তার পূর্বে আমরা ভেরি বসাবো, আর গ্রেট ইজ ইউজড বিফোর নাউন, অর্থাৎ নাউন বা বিশেষ্য পদ যদি থাকে তার আগে কিন্তু আমরা গ্রেট বসাবো। সেটা আমাদেরকে এক্সাম্পল দিলেই কিন্তু বুঝলে তোমরা পারবে। দেখো প্রথমেই বলছে যে এক্সক্লামেটরি এক্সাম্পল দিয়েছে, দেখো হাউ ফর্চুনেট ইউ আর, কি সৌভাগ্যবান তুমি, দিস ইজ অ্যান এক্সক্লামেটরি সেন্টেন্স। দেখো এক্সক্লামেশন মার্কস দিয়ে বসানো হয়েছে এবং হাউ দিয়ে এই এক্সক্লামেশনটাকে বোঝাচ্ছে বিষয়টাকে, এবং ন্যাচুরালি এই এক্সক্লামেটরি সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব এইগুলোকে বাক্যের শেষ অংশে বসানো হয়েছে, আগে কিন্তু প্রেডিকেট অংশটা তোমাদেরকে বসেছে। ন্যাচুরালি হোয়েন দ্যাট সেন্টেন্স ইজ ট্রান্সফর্মড ইন্টু অ্যাসার্টিভ ইউ ফাইন্ড দ্যাট দ্য সাবজেক্ট অ্যান্ড ভার্ব আর ইউজড অ্যাট দ্য আউটসেট অফ দ্য সেন্টেন্স। সাবজেক্ট এবং ভার্বকে বাক্যের শুরুতে কিন্তু বসানো হয়েছে। ইউ আর ভেরি ফর্চুনেট, দেখো হাউটা ছিল বিষয়বোধক শব্দ, হাউ ইজ রিপ্লেসড বাই ভেরি। বাই ভেরি বিকজ ভেরি ইজ ইউজড বিফোর ফর্চুনেট অ্যান্ড ফর্চুনেট ইজ অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাজ বিফোর অ্যাডজেক্টিভ অ্যাজ ফর্চুনেট ইজ অ্যান অ্যাডজেক্টিভ, সো দ্য ওয়ার্ড ভেরি ইজ ইউজড নট গ্রেট। ক্লিয়ার? নেক্সট দেখো আর একটা এক্সাম্পল দিয়েছে, হোয়াট এ ফুল ইউ আর, কি বোকা তুমি। এখানে কিন্তু হোয়াট এই শব্দটা দিয়ে বিষয় বোঝাচ্ছে এবং সাবজেক্ট এবং ভার্ব ন্যাচুরালি বাক্যের পেছন অংশে আছে। অ্যাসার্টিভে কী করা হয়েছে দেখো, ইউ আর এ গ্রেট ফুল, প্রথমেই দেখো মানেটা কী আছে, কি বোকা তুমি, আর তুমি একটা বিরাট বোকা। শুধুমাত্র এই বিষয় বোধক চিহ্নটাকে সরানো হয়েছে, বিষয়ের অনুভূতিটাকে সরানো হয়েছে, মানেটাকে একই রাখা হয়েছে, এবং এই হোয়াট দিয়ে যে বিষয় বোঝাচ্ছিল হোয়াটের বদলে কিন্তু গ্রেট বসানো হয়েছে, এবং গ্রেটটা যেহেতু ফুল এই এটা নাউন, নাউনের আগে বসেছে তাই দ্য ওয়ার্ড গ্রেট ইজ ইউজড। এখা আগের এক্সাম্পলটা দেখেছিলাম ফর্চুনেট, এটা ছিল অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে বসেছিল বলে ওটাকে আমরা ভেরি বসিয়েছিলাম, নাউনের আগে বসছে বলে আমাদেরকে গ্রেট বসাতে হবে। ওকে তাহলে আমাদের রুল নাম্বার ওয়ান ক্লিয়ার হলো। সেখানে আমরা দেখলাম যে এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভে আসার সময় সাবজেক্ট এবং ভার্বকে বাক্যের শুরুতে বসাতে হবে, পরে প্রেডিকেট অংশটা যাবে, এবং হাউ হোয়াটের বদলে নন এক্সক্লামেটরি ওয়ার্ড ভেরি এবং গ্রেট বসাতে হবে এবং বাক্যের শেষে ফুল স্টপ বসবে। ওকে এবার আমরা যাব রুল নাম্বার টু। দিস ইজ রুল নাম্বার টু, কি বলা হয়েছে, সামটাইমস দ্য সাবজেক্ট অ্যান্ড ভার্ব মে বি ইক্লিপসড, স্টিল উই হ্যাভ টু জেনারেলি ইউজ ইট ইজ আ সাবজেক্ট অ্যান্ড ভার্ব অ্যাট দ্য বিগিনিং অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। আগের এক্সাম্পলটার মতোই একটু তফাত আছে, তফাতটা কী, তফাতটা হচ্ছে যে কখনো কখনো আমরা দেখব এক্সক্লামেটরি সেন্টেন্সে সাবজেক্ট ও ভার্ব উজ্জ্বল আছে, নেই দেখা যাচ্ছে না, এটা ইক্লিপসড আছে। ইক্লিপস থাকলেও সেক্ষেত্রে কিন্তু যখন হোয়েন ইউ উইল কনভার্ট দ্যাট এক্সক্লামেটরি সেন্টেন্স ইনটু অ্যাসার্টিভ ইউ হ্যাভ টু ইউজ দ্য সাবজেক্ট অ্যান্ড ভার্ব, অ্যান্ড ডেফিনেটলি ইউ হ্যাভ টু ইউজ দ্যাট সাবজেক্ট অ্যান্ড ভার্ব অ্যাট দ্য আউটসেট অফ দ্য সেন্টেন্স, দ্যাট মিন্স অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স। দেন অ্যাজ দেয়ার ইজ নো সাবজেক্ট অ্যান্ড ভার্ব, হোয়ার ফ্রম ক্যান ইউ গেট সাবজেক্ট অ্যান্ড ভার্ব, দো দ্য সাবজেক্ট অ্যান্ড ভার্ব আর নট মেনশন ইন দ্য এক্সক্লামেটরি সেন্টেন্সেস, ইন দোজ কেস ইউ হ্যাভ টু ইমাজিন দেয়ার আর ইট ইজ অ্যাজ সাবজেক্ট অ্যান্ড ভার্ব অ্যান্ড ইউ হ্যাভ টু ইউজ ইট ইজ অ্যাট দ্য বিগিনিং অফ দ্য অ্যাসার্টিভ সেন্টেন্স আফটার কনভার্সন। তাই দেখো করা হয়েছে, দেখো ফলো দ্য এক্সাম্পল, হোয়াট এ বিউটিফুল সিনারি, কি দারুণ দৃশ্য, হোয়াট এ বিউটিফুল সিনারি। দেখো সাবজেক্ট ভার্ব নেই, পুরো বাক্যটা দিয়ে বিষয় বোঝানো হচ্ছে, লাস্টে বিষয়বোধক সব মানে চিহ্ন বসানো হয়েছে। এখানে আমাদেরকে কল্পনা করে নিতে হবে এই জায়গাটায় একটা সাবজেক্ট ভার্ব আছে, হোয়াট এ বিউটিফুল সিনারি ইট ইজ, ইট ইজ, এটা কিন্তু আমাদেরকে কল্পনা করে নিতে হবে।
যে ইটিসটা আছে এখানে সেটাকেই দেখো অ্যাসারটিভে যখন এনেছি বাক্যের শুরুতেই ইটিসটা বসিয়েছি। ইট ইজ এ ভেরি বিউটিফুল সিনারি, এটা আগেই বলে দিয়েছিলাম। দেখো হোয়াট দিয়ে বিষয় বোঝাচ্ছিল, আর বিউটিফুলটা যেহেতু অ্যাডজেক্টিভ তাই অ্যাডজেক্টিভের আগে কী বসেছে, অ্যাডজেক্টিভের আগে ভেরি বসেছে। ইট ইজ এ ভেরি বিউটিফুল সিনারি। অ্যান্ড ডোন্ট ফরগেট টু ইউজ ফুল স্টপ অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স, বিস্ময়বোধক চিহ্ন উঠে যাবে, ফুল স্টপ বসবে। একই রকম দেখো সেকেন্ড এক্সাম্পল, হোয়াট এ পিটি, মানে কি দুঃখের বিষয়, মানে হোয়াট এ পিটি ইট ইজ, ইট ইজটা ইক্লিপসড আছে, উজ্জ্বল আছে, হিডেন আছে, তাই ইট ইজটাকে একদম বাক্যের শুরুতে বসানো হয়েছে। ইট ইজ এ গ্রেট পিটি, ওকে, পিটি ইজ নাও, সো দ্য ওয়ার্ড গ্রেট ইজ ইউজ আর নট দ্য ওয়ার্ড ভেরি, ওকে। তাহলে এইটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, দিস ইজ রুল নাম্বার ওয়ান। সো চলো রুল নাম্বার টু, এটা রুল নাম্বার থ্রি। রুল নাম্বার থ্রি কি বলেছে দেখো, একই স্লাইড এর মধ্যে রুল নাম্বার থ্রি এবং রুল নাম্বার ফোর দুটোকে আমরা ইনক্লুড করেছি। রুল নাম্বার থ্রিতে বলছে, তাহলে এতক্ষণ যে দুটো স্লাইড হলো রুল নাম্বার ওয়ান আর রুল নাম্বার টু, সেখানে দেখেছিলে কোনো এক্সট্রা স্পেশাল এক্সক্লামেটরি ওয়ার্ড ছিল না, হোয়াট হাউ এই দিয়ে পুরোটা বাক্যটা দিয়েই কিন্তু বিষয় বোঝাচ্ছিল। কিন্তু যদি এমন এক্সক্লামেটরি সেন্টেন্স আমাদেরকে দেওয়া হয় যেখানে আমরা দেখব হুররা বা ব্র্যাভো এই ধরনের শব্দ আছে, তখন কী হবে দেখো, সেটাই বলা হয়েছে। হুররা এবং ব্র্যাভো এইগুলো যদি থাকে তা পরিবর্তিত হবে আই অথবা উই রিজয়েস দ্যাট, অথবা ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, হয় আই আর উই রিজয়েস দ্যাট অথবা ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, যে কোনো একটা বসবে। কেন বসবে, কারণ হুররা বা ব্র্যাভো দিয়ে দুটো দিয়েই কিন্তু আমাদেরকে আনন্দ প্রকাশ করা হচ্ছিল, কি দারুণ ব্যাপার, তো অ্যাজ তাই সেই অর্থ শব্দ দুটোকে উঠিয়ে দেওয়া হয়েছে, এক্সক্লামেটরি ওয়ার্ড আমাদেরকে উঠাতেই হবে। এবং অর্থ ঠিক রাখার জন্য জাস্ট টু কিপ দ্য মিনিং সেম উই হ্যাভ ইউজড আই অথবা উই রিজয়েস দ্যাট অথবা ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, একদম এটা মুখস্থই রাখতে হবে তোমাদেরকে, সব জায়গায় অ্যাপ্লিকেবল। দেখো এক্সাম্পল, হুররা উই হ্যাভ ওন দ্য গেম, হুররে আমরা খেলা জিতেছি, হুররা আছে, তারপরে বিষয়বোধক চিহ্ন আছে, দুটোকেই কিন্তু আমরা কী করেছি দেখো উঠিয়ে দিয়েছি, বিষয়বোধক চিহ্ন এবং দ্য ওয়ার্ড হুররা ইজ রিপ্লেসড বাই উই রিজয়েস দ্যাট অথবা আই রিজয়েস দ্যাট, এটা আই হবে না, এখানে উই বসানো উচিত, কারণ এখানে বলেছি উই হ্যাভ ওন দ্য গেম, তাহলে আমরা সবাই মিলে নিশ্চয়ই মজা করছি, তাই উই রিজয়েস দ্যাট, টাইপিং মিস্টেক, দুটো দ্যাট এসে গেছে, উই রিজয়েস দ্যাট উই হ্যাভ ওন দ্য গেম। তারপরে দেখো যে অংশটা ছিল এটা কিন্তু অ্যাজ ইট ইজ বসে গেছে, কারণ এই অংশটাই একদম অ্যাসারটিভের যে ফরম্যাট সেটাকেই ফলো করা হয়েছিল, জাস্ট দ্য ওয়ার্ড হুররা এক্সক্লামেটরি ওয়ার্ড ইজ রিপ্লেসড বাই দ্য ফ্রেজ উই রিজয়েস দ্যাট উই হ্যাভ ওন দ্য গেম, লাস্টে ফুল স্টপ। ব্র্যাভো ওয়েল ডান, দারুণ, অসাধারণ করেছে, দেখো এখানেও ব্র্যাভো ইজ রিপ্লেসড অ্যান্ড ব্র্যাভো ইজ রিপ্লেসড বাই ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, তো ইউ হ্যাভ ডান ওয়েল, ভালো কথা। ইউ হ্যাভ কোথায় পেলাম, ইউ হ্যাভটা কোথায় পেলাম দেখো, এখানেও কিন্তু উজ্জ্ব ছিল, ওয়েল ডান মানে ইউ হ্যাভ ওয়েল ডান, ইউ হ্যাভ রিমেন হিডেন, কিন্তু হোয়েন ইউ উইল কনভার্ট ইন টু অ্যাসার্টিভ ইউ হ্যাভ টু ইউজ সাবজেক্ট অ্যান্ড ভার্ব, আগে স্লাইডেও বলেছি, তাই করা হয়েছে দেখো, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, এটা খুব আনন্দের বিষয় যে ইউ হ্যাভ ডান, তুমি খুব ভালো পড়েছো, ওকে। রুল নাম্বার ফোরে বলা হচ্ছে দেখো অ্যালাস, অ্যালাস দেখে দুঃখ প্রকাশ করা হয়, অ্যালাস যদি থাকে অ্যালাস ইজ রিপ্লেসড বাই হোয়াট, অ্যালাস যদি থাকে অ্যালাস ইজ রিপ্লেসড বাই আই অর উই মোর্ন দ্যাট, আমরা দুঃখ প্রকাশ করি যে, অথবা ইট ইজ এ ম্যাটার অফ সরো অর গ্রিপ দ্যাট, এই ধরনের একই মানে যুক্ত ফ্রেস কিন্তু আমাদেরকে ইউজ করতে হবে। এক্সাম্পলটা ফলো করো, অ্যালাস ই হ্যাজ ফেইল, হাই সে ব্যর্থ হয়েছে, দেখো দ্য ওয়ার্ড অ্যালাস, অ্যালাস ইজ রিপ্লেসড বাই উই মোর্ন দ্যাট অথবা আই মোর্ন দ্যাট, যে কোনো একটা হি হ্যাজ ফেইল, এই অংশটা না
অ্যাজ ইট ইজই বসবে, যে আমরা শোক প্রকাশ করি যে সে ব্যর্থ হয়েছে। অর্থাৎ হুররা বা ব্রাভো থাকলে আমাদেরকে রিপ্লেস করতে হচ্ছে আই অর উই রিজয়েস দ্যাট, বা ইট ইজ আ ব্যাটার অফ জয় দ্যাট। আর অ্যালাসের ক্ষেত্রে আমরা দেখছি অ্যালাস থাকলে তা রিপ্লেস হচ্ছে আই অথবা উই মোর্ন দ্যাট, অথবা ইট ইজ আ ম্যাটার অফ সরো অর গ্রিপ দ্যাট। ওকে, দেখা যাক নেক্সট হচ্ছে রুল নাম্বার 5। এখানে একটু অন্যরকম বিষয় বলা হয়েছে। দেখো, কিছু কিছু এক্সক্লামেটরি শব্দ বাক্য আমরা পাবো, যেমন যেগুলো শুরু হবে কী দিয়ে, হ্যাড, ওয়ার, ইফ, উড দ্যাট, এসব দিয়ে। অর্থাৎ সবকটাই কিন্তু সাবজাংটিভ মুডকে বোঝাচ্ছে, তো যে আমি যদি এরকম হতাম তেমন হতাম। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ইম্পসিবল রিয়েলিটিকে বোঝাচ্ছে। আর এই ধরনের ইম্পসিবল রিয়েলিটি যদি থাকে, একদম খেয়াল রাখতে হবে এই ধরনের বাক্যের প্যাটার্নগুলো হয় যেগুলো শুরু হবে হয় হ্যাড দিয়ে শুরু হবে, অথবা ওয়ার দিয়ে শুরু হবে, অথবা ইভ দিয়ে, কখনো কখনো উড দ্যাট দিয়ে শুরু হতে পারে। এই ধরনের শব্দ দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে আমাদেরকে অবশ্যই আই উইশ এইটা দিয়ে শুরু করতে হবে, কারণ ওই ধরনের প্রত্যেকটা বাক্যই কিন্তু তোমার ইচ্ছা প্রকাশ করে, ইচ্ছা প্রকাশ করে বলেই প্রত্যেকটা বাক্য কিন্তু শুরু হবে আই উইশ দ্বারা। তারপরে সাবজেক্টটাকে বসাতে হবে, ওই আইটাই সাবজেক্ট, ওইটাই বসবে, তারপরে ওয়ার অথবা হ্যাড, এবং তারপরে দ্য রেস্ট পার্ট অফ দ্য সেন্টেন্স বসবে। এত মানে মেকানিক্যালি মনে রাখতে হবে না, রুলটা এক্সাম্পলগুলো ফলো করলেই কিন্তু করতে পারবে। দেখো কী বলেছে, হ্যাড আই দ্য উইংস অফ এ পার্ট, আমার যদি পাখির মতো ডানা থাকত। দেখো, ইচ্ছা প্রকাশ করে প্রত্যেকটা বাক্যে কিন্তু ইচ্ছা প্রকাশ করবে, যে দেখো হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, এই অ্যাসারটিভে কী করা হয়েছে, একদম কি বলেছি, এই বাক্যগুলো শুরুই হবে আই উইশ দিয়ে। দেখো, আই উইশ, আমি ইচ্ছা প্রকাশ করি, কী করি, যে আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, আই বসিয়েছি, হ্যাড বসিয়েছি, আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, লাস্টটা ফুল স্টপ। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, একই মানে, যদি আমার পাখির মতো ডানা থাকত, তাহলে আমি ইচ্ছা প্রকাশ করি যে আমার যদি পাখির মতো ডানা থাকত। দেখো সেকেন্ড এক্সাম্পল, ওয়ার আই এ বার্ড, যদি আমি একটা পাখি হতাম, তাই তো এখানেও দেখো সাবজেক্টিভ মুড ওই ইচ্ছা প্রকাশ করছে, তাই কী হয়েছে, আই উইশ, একদম ডেফিনেটলি আই উইশ দিয়ে শুরু হবে, আই ওয়ার এ বার্ড, জাস্ট পরের অংশটাকে সাজিয়ে অ্যাসারটিভ ফরম্যাট করা হয়েছে, দিয়ে ফুল স্টপ বসিয়ে দেওয়া হয়েছে। নেক্সট এক্সাম্পল দেখো, ইফ আই ওয়ার ইয়াং অ্যাগেইন, যদি আমি আবার যুবক হতাম, ইফ দিয়ে শুরু হয়েছে, তো ইফ দিয়ে শুরু হয়েছে, এবং ওই ইম্পসিবল রিয়েলিটিকেই বোঝাচ্ছে যে আমার ইচ্ছা যা কখনো পূর্ণ হওয়ার নয়, যদি আমি আবার যুবক হতাম, যুবক তো হওয়া সম্ভব নয়, জাস্ট আমরা বলতে পারি, এই ধরনের ইচ্ছা প্রকাশ করতে পারি। তাই বাক্যটা কী দিয়ে শুরু হচ্ছে, আফটার কনভার্সন, আফটার কনভার্সন দ্য সেন্টেন্স স্টার্ট উইথ আই উইশ, আই উইশ আই ওয়ার ইয়াং অ্যাগেইন, আমি ইচ্ছা প্রকাশ করি আমি যদি আবার যুবক হতাম। লাস্ট এক্সাম্পল, উড দ্যাট আই কুড বি এ চাইল্ড, এটা যদি এমন হতো যে আমি একটা শিশু হতাম আবার, তো শিশু আর হওয়া সম্ভব না, তাই সেম একই ফরম্যাট, আই উইশ আই কুড বি এ চাইল্ড। এই চারটে এক্সাম্পল তোমরা মাথায় রাখবে, এ যাই এক্সাম্পল দিক মোটা এই ফরম্যাটেই কিন্তু করতে হবে। অর্থাৎ এই হ্যাড, ওয়ার, ইফ, উড এই ধরনের ইচ্ছা প্রকাশ যে একটা অবাস্তব, এবং এর মধ্যে দিয়ে প্রকাশিত বিষয় যদি আমরা প্রকাশ করি, তাহলে সেই বাক্যগুলোকে অ্যাসারটিভে কনভার্ট করতে আমাদেরকে অবশ্যই আই উইশ দিয়ে বাক্যটাকে শুরু করতে হবে। তারপরে যে অংশটা ছিল এক্সক্লামেটরির, সেই অংশটা, সেই সাবজেক্ট, সেই ভার্বটাকেই আবার বসাতে হবে এবং বাকি অংশটা বসিয়ে দিতে হবে, তাই তো? নেক্সট, তাহলে স্টুডেন্টস আমরা এতক্ষণ আলোচনা করলাম সেই রুলসগুলো, বেশি না, 4-5টা রুল, এই কয়েকটা রুলস আমরা মাথায় রাখলে অবশ্যই এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ বা তার ভাইস ভার্সা কনভার্সন করতে পারবে। তাই তোমাদের সকলকে ধন্যবাদ আমার ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর আমার ভিডিও থেকে যদি
দেখে তোমরা কোনো উপকৃত হও, ভালো লাগে তাহলে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ইংলিশ বাই পুলকনাথ। ওকে, থ্যাংক ইউ টু অল।